আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, এক মায়ের দুটো ছেলে আছে, তারা ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করে। যেহেতু ওই দেশে মাকে স্থায়ী করা যায় না, তাই উনি ভিজিট ভিসায় ছেলেদের কাছে যাওয়া আসা করেন নিয়মিত। উনি মাহরাম ছাড়া ভ্রমণ করার কারণে কি গুনাহ হবে, যেহেতু ওনার স্বামী বেঁচে নেই? মাহরাম ছাড়া ভ্রমণ নিয়ে বিস্তারিত জানতে চাই। বিস্তারিত জানতে চাইলে এই সম্পর্কে আলোচনাগুলি আছে, বিস্তারিত শুনে নেবেন। বাকি কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের সফরের জন্য মাহরামের শর্তের কথা বলেছেন, ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা বি মাহরাম ইল্লা মা মাহরাম, কোনো মহিলা বিনা মাহরামে মাহরাম ছাড়া সফর করবেন। মাহরাম হচ্ছে নারীদের জন্য বডিগার্ড। একজন পুরুষ সাবালক ব্যক্তি যদি কোনো মহিলার সাথে থাকে, তো কোনো বদচরিত্র ব্যক্তি, বদমাইশ ব্যক্তি কখনো কুদৃষ্টি দিতে পারবে না। হাজি, পক্ষান্তরে একা যদি কোনো মহিলা সফর করে, তাহলে ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও ভাবছেন যে বয়সিকা হয়ে গেছে, বয়সিকা হলেও হলামারা বলেছে লেখুল্লে সাকে তাতে লাখে তা, হ্যাঁ বুড়ির জন্য বুড়া আছে, হ্যাঁ ফিতনার আশঙ্কা আছে। তারপরে এমার্জেন্সি কোথাও ল্যান্ডিং করতে হইতে পারে, এমার্জেন্সি কোনো দেশে চলে যেতে হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক দুর্ঘটনা থেকে। সুতরাং এইভাবে বিনা মাহরামে সে বয়সিকা হোক অথবা যুবতী হোক সফর করা জায়েজ নয়, গুনাহ তো অবশ্যই হবে, গুনাহ অবশ্যই হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, এবং কিছু পয়সা বেশি খরচ হলে ছেলে নিয়ে যাবে, নিয়ে আসবে, এটাই করার চেষ্টা করুন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم